আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি। সো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের রেসিং পিজনের বেবি, নতুন যে বেবি আমরা পেয়েছি সেই বেবিদেরকে দেখাবো কালারটা কি আসছে। সবজি সবজি রেসারের বেবি, কালার সবজি আসছে, এটাই স্বাভাবিক। তবে একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট আসছে। ওই যে দেখতে পারতেছেন বাবা মার, কিন্তু এখানে কোনো সাদা পালক ছিল না, এখানে সাদা পালক আসছে, মাশাআল্লাহ। এই ধরনের বেবি কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে আপনারা বলেন যেগুলো ফাটা, আসলে রেসিং পিজনের ভিতরে কোনো ফাটা হয় না ভিউয়ার্স। হ্যাঁ, এরা তো যেহেতু ফ্লাই করবে, টসাস আড়িতে যাবে, এদের ভিতরে কোনো ফাটা হয় না। হ্যাঁ, খুবই সুন্দর কালার আসছে মাশাআল্লাহ, লাইট কালার, একদম ফ্রেশ কালার আসছে আলহামদুলিল্লাহ। এবং তারা কিন্তু 2023-এর শেষের দিকে, 2024-এর শুরুর দিকে তারা কিন্তু আকাশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পারতেছেন এটা দোবাজ আসছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে আপনারা দোবাজ বেবি খোঁজেন, দোবাজ কবুতর খোঁজেন, দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে দেখেন দোবাজ আসছে আলহামদুলিল্লাহ। আমার লফটে কোনো দোবাজ কোনো কবুতর নাই, তো আলহামদুলিল্লাহ যেহেতু সেল করে দিব। অলরেডি 5 পিস বেবি আমরা পেয়েছি, 5 পিস বেবির মধ্য থেকে অলরেডি 1 পিস, 1 পেয়ার বেবি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আর 1 পেয়ার সবজি রয়েছে আলহামদুলিল্লাহ, এইটাও আমরা সেল করে দিব, বাইরে পাঠিয়ে দিব। যে দেখতে পারতেছেন ঠোঁটের দিক দিয়ে একটু সাদা আছে, খুবই সুন্দর কালার হবে এবং বড় হইলে দেখতে আরও সুন্দর হবে। আপনারা যদি গুগলে সার্চ দেন, দোবাজ লিখে যদি সার্চ দেন, দোবাজ রেসিং পিজন লিখে যদি সার্চ দেন, দেখবেন যে কত সুন্দর সুন্দর কবুতর দোবাজ হয়, অনেক সুন্দর লাগে দেখতে সে সব কবুতর কবুতরগুলা। এগুলো একই জোড়ার বেবি কিন্তু, হ্যাঁ একই জোড়ার বেবি। এটা হচ্ছে নর 100%, এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি। নরটা দেখেন একটু বড়, মাদিটা কিন্তু একটু ছোট। এটা হচ্ছে একই জোড়ার, এজন্য কিন্তু আপনার একটা ছোট একটা বড় হয়েছে। এই ডিমটা আগে দিয়েছিল তার বাবা মা, একদিন গ্যাপ দিয়ে তারপরে এই এই ডিমটা দিয়েছিল, অর্থাৎ এই ডিমের এই ডিমটা দেওয়ার কারণে সে কি ছোট হয়েছে। সো এই হচ্ছে বর্তমান আপনার আপডেট এই পেয়ারটার, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই পেয়ারটা খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে বেড়ে ওঠে এবং আমরা যাতে তাদের আপন মালিকের কাছে ইনশাআল্লাহ এগুলো আমরা পাঠাইতে পারি। সো সবাই সুস্থ থাকবেন, আর আপনারা আমার কাছে যারা বেবি নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে রেসিং পিজন বেবিগুলো উঠতেছে এগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পাঠাইতে পারবো। এটা আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি, সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি। আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। নিজস্ব আমাদের আপনার পরিচিত গাড়ি রয়েছে এবং এই গাড়ির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই কবুতরের বেবিদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।